ঈদ চলে আসলো তো বাংলাদেশে ঈদ মানে সাকিব খানের ছবি এবং সাকিব খানের ছবি এই ঈদে নেই একটা মুভি রয়েছে যেগুলোই আপনার আমেরিকাতে রিলিজ করবে। তো এখন হচ্ছে বাংলাদেশে তিনখানা মুভি রিলিজ করে, প্রথম হচ্ছে দিনদাজি, যেটা কিনা অনেক বিগ বাজারের একটা ফিল্ম, যেটা দাবি করছে প্রডিউসার এবং অ্যাক্টর অর্ধজলের। এটা ইডান এবং বাংলাদেশ ভেঞ্চারে নির্মিত ১০০ কোটি বাজেটের নাকি মুভি। আই ডোন্ট নো কেজিএফের সাথে কেজিএফের বাজেটে ছিল, কেজিএফ চ্যাপ্টার টু এর বাজেটে ছিল ১০০ কোটি। তো যেটা মেকিং দেখে আমরা বুঝতে পারছি এবং আপনার কাজাগুলি পোস্টার দেখে বুঝতে পারছি। অ্যান্ড দ্য সেকেন্ড হচ্ছে পরাণ, যেটি ঘটনা মানে নির্মিত ট্রেলার দেখে দর্শক অনেক উৎসাহিত এবং অনেক এক্সাইটেড, কারণ এই মুভিটির ডিরেক্টর হচ্ছে রায়হান রফি। পরাণ মুভিটা সবসময় ডিফারেন্ট মেকিংয়ের জন্য, ডিফারেন্ট স্টাইলে কিছু গল্প বলার জন্য সে পরিচিত। তার থিয়েটার রিলিজের মধ্যে রয়েছে আমরা প্রথম মুভি পোরান টু, দহন দারুণ রেসপন্স পেয়েছে। তারপর যদি আমরা ওটির প্ল্যাটফর্মে কথা বলি তাহলে আপনার জানুয়ার অসাধারণ একটা জ্বর হয়ে গিয়েছিল। তারপরে ছিল আপনার কাঁচার বুতর অভিজিম পাখি অ্যান্ড ফ্লোর নাম্বার সেভেনের পরে সে আবারও ফিরছে বড় পর্দায় পরাবন দুইয়ের পরে। এটা একটি ভালোবাসার গল্প নাকি ঘৃণার গল্প সেটা আপনি ট্রেলার দেখে অলরেডি বুঝে নিয়েছেন, পরান ট্রেলার দেখে যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। এখন রাইট নাও লাস্ট যে মুভিটি নিয়ে দর্শক অনেক উচ্চসিত ছিল সেটা হচ্ছে সাইকো। তো সাইকো মুভির ট্রেলার অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা আমরা কালকে রিভিউর সময় বলেছি, অনস্টে বলছি অনেক ডিসঅ্যাপয়েন্টেড একটা ট্রেলার ছিল। গল্পটা অনেক লো, আপনার মেকিং অনেক লো, স্ক্রিপ্টটা অনেক লো, দেখা যাক আসলে মুভিটা যখন আসবে। তো দুইটা মুভি প্রিডিকশন করে, তিনটা মুভি প্রিডিকশন করে যেটা বোঝা যাচ্ছে গল্প মান দিয়ে ম্যাকিকের মান দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পরাণ মুভিটি। দ্বিতীয়ের মধ্যে রয়েছে আপনার দিনদাজি অ্যান্ড দ্য থার্ড নাম্বার পজিশনের মধ্যে রয়েছে সাইকো। দেখা যাক কোনটা এগিয়ে থাকে, কোনটা জয় হতে পারে বক্স অফিসে, কোনটা মন জয় করতে পারে দর্শকের। আমি যতটুকু ধারণা করতে পারছি তিনখানা মুভি সাপোর্ট করতে, কারণ বাংলা মুভি বাজেতে হলে বাংলা মুভি দেখতে হবে এবং দর্শককে সাপোর্ট করতে হবে যে গল্পটা ভালো। দেখা যাক কোনটা জিতে। তো তিনটা মুভির জন্য শুভকামনা রইলো আজকের ভিতরে, যেটুকু ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।